দক্ষিণের প্রান্তিক মহকুমা সাব্রুম ভিতর বাজারের একজন টিফিন ব্যবসায়ী তপন চৌধুরীর ছেলে কমলকান্তি চৌধুরী আজ বাবার জন্মদিন উপলক্ষে মানব সেবায় এগিয়ে এলেন। নতুন সাব্রুম সামাজিক সংস্থার সহযোগিতায় ছেলের তরফ থেকে সাব্রুমের সোনাইস্থিত ইটভাটার 300 জন গরিব দিনমজুর শ্রমিকদের, হোস্টেলে পাঠরত 21 জন গরিব বাচ্চাদের এবং সাব্রুমের সমস্ত ভবঘুরেদের মধ্যে বিতরণ করানো হলো টিফিন। নতুন সাব্রুম সামাজিক সংস্থার তরফ থেকে ওনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানিয়েছেন নতুন সাব্রুম সামাজিক সংস্থার কর্মকর্তারা এবং ভালোবাসা এবং সেই সঙ্গে সোনাইস্থিত ইটভাটা পরিচালন কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন নতুন সামাজিক সংস্থার কর্মকর্তারা সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। নিজস্ব প্রতিবেদন, দুরন্ত টিভি।